একজনে একটা অভিজ্ঞতার সাথে বলেন তো দেখি, 10 বার সুরা এখলাস পড়তে কতক্ষণ সময় লাগার কথা? যারা আমার বয়ান আগে শুনছেন তারা বলবেন না। 10 বার সুরা এখলাস পড়ে কত মিনিট সময় লাগার কথা? অভিজ্ঞতার সাথে বলি, মানে আপনি বলেন তো কত মিনিট লাগার কথা? 5 মিনিট। আচ্ছা, আপনি কোন যে ক মিনিট লাগার কথা? হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, 6 মিনিট। আমি এখন চ্যালেঞ্জ করলাম, করব 10:23 বাজে, কয়টা জোর ধরেন, কয়টা? 10:23 আমরা 10 বার সুরে এখলাস পড়ব, কয়বার দেখি কতক্ষণ লাগে, প্র্যাকটিক্যালটা করে দেখি, কি বলেন? প্র্যাকটিক্যালটা করে দেখি, 10 বার সুরে এখলাস যদি কেউ পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। বলেন কয়বার পড়লে? 10 বার সুরে এখলাস পড়লে জান্নাতে একটা কি বানাবে? ঘর বানাবে। এখন যদি আপনি ডেলি 100টা করে ঘর বানান, এখন বাজে 10:24, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. 10:26 24 শুরু করছি, 26 শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ এই 10 বার সূরা ইখলাস আমরা মরহুম মুজিবুর রহমান পুলিশ ওনার কবরে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ, আমিন। কি হয়? আল্লাহ আমার আব্বার কবরে দিয়ে দিলাম, আমিন। সবাই নিজেরটা নিজে কোন, আল্লাহ আমার আব্বার কবরে দিয়ে দিলাম, আল্লাহ আমার মার কবরে দিয়ে দিলাম, আল্লাহ আমার দাদার কবরে দিয়ে দিলাম, আল্লাহ আমার দাদির কবরে দিয়ে দিলাম, আল্লাহ আমার নানার কবরে দিয়ে দিলাম, আল্লাহ আমার নানির কবরে দিয়ে দিলাম, আল্লাহ মাওলানা জামাল সাহেবের আব্বা আম্মা আছে নি, দাদা দাদি আছে নি, আল্লাহ দাদা দাদির কবরে দিয়ে দিলাম। কয় মিনিট লাগছে বলেন? প্র্যাকটিক্যাল করলাম, 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি। যদি বিশ্বাস হয় করেন, যদি বিশ্বাস না হয় মরেন। হ্যাঁ, কি কয়? যদি বিশ্বাস হয়, বিশ্বাস না হলে মান করা সুরাতাল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনা, তোমাদের কেউ যদি 10 বার সুরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। সময় কতক্ষণ লাগছে? এই এখন লাগছে 2 মিনিট।
একলা একলা যখন পড়বেন তখন লাগবে আধা মিনিট। তাহলে কতটা সহজ বলেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কয়টা ঘর বানাবেন জান্নাতে বলেন? না চমকা কন সাহেব, মুরব্বীরা কন, মুরব্বীরা কন। একটা পান কি জীবনে দুই মিনিটে খাওয়া শেষ করা গেছে? হ্যাঁ, আর একটা বাড়ি জান্নাতে তৈরি হবে মাত্র দুই মিনিট, করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা এই দুই মিনিটের দাম কত হলো আল্লাহর কাছে? এবার আমাদের নবীজি বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ। তাহলে যদি প্রতিদিন 100 বার করে পড়েন কেমন হবে আখেরাতটা? শুধু কি আখেরাত হবে না, দুনিয়াও হবে। এবার শুনেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার ওই আখেরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। কি বলছি বলেন? আর যার আখেরাত বরবাদ তার দুনিয়া আবাদ হলেও বরবাদ, তার দুনিয়া আবাদ সাময়িক, দুনিয়া বরবাদ চিরস্থায়ী। বাস্তব না বাস্তব? যার আখেরাত আবাদ তার দুনিয়াও আবাদ, আর যার আখেরাত বরবাদ তার দুনিয়াও বরবাদ। লেকিন আবাদ কতদিন? সামান্য, ক্ষণিকের জন্য। বাস্তব না বাস্তব? বেশি থেকে বেশি এই 5 বছর, না আরো 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 5 বছর। ভূতে আছে তো আমরা কোজন ঠিক, অত 5 বছর দিতে গুলি ভূত হোক না। পৃথিবীতে দিছেনি কার এত 5 বছর? একজনকে দিছিল ফেরাউন, পরে আবার ডুবাইছে। দিছিল পরে আবার কি করছে বলেন? ডুবাইছে, সুবাইছে। কি পরিমাণ সুবাইছে কি? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ নিজেরাও তেলাওয়াত করবো, সন্তানদেরকে তেলাওয়াত শিখাবো। তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারি না তাদের জন্য একটা রাস্তা খুলছে কিনা বলো? এখন আপনি যদি অফিসে যাওয়ার সময় পড়তে থাকেন কেমন হবে? ঢাকা যাওয়ার সময় গাড়িতে বসে বসে পড়েন তো কেমন হবে? ডেইলি যদি এমন একটা তসবিহ হাতে নিয়ে পড়তে থাকেন তো কেমন হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ 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 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহ রোজানা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর এগুলো পড়লে আমার লাভ কি হবে, এগুলো পড়লে আমার কি হবে, লাভ কি হবে? তো আমি কি 1 ঘন্টার মধ্যে আপনাকে সব শেখানো সম্ভব? এই জন্য আপনাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। এটা আমার 5টা বই, আল্লামা অলিপুরি দামাত বারাকাতুমের 1টা বই। মোট কয়টা বই বলেন? 6টা বই। এই 6টা বই যদি আপনি শুধু 200 টাকা দিয়ে 6টা বই কিনে নিয়ে যান, নিজেও পড়লেন, স্ত্রীকেও পড়ালেন, সন্তানকেও পড়ালেন, আল্লাহর কসম আল্লাহর জাতের কাছে আশা করা যায় আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখরাত সুন্দর করে দেবে। কারণ যারই আখরাত সুন্দর হয় তার দুনিয়াও কি হবে বলেন? সুন্দর হবে। তাহলে যদি পারেন
আমার গাড়িতে রাখা আছে, একটা একটা বই নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাসে কমপক্ষে একবার যদি এই সবগুলো মনে করেন তো বাকি এক মাস চলবে, ঠিক না বে? ঠিক। আচ্ছা, যত দামি মোবাইলই হোক এটাকে চার্জ যদি না দেন এটা ডিসচার্জ হয়ে যায় না? তাহলে আমাদের দিলেও তো রুহকেও তো চার্জ দেওয়া দরকার, রুহকে চার্জ দেওয়া দরকার কি না? রুহের চার্জ হয় কোন জায়গায়? রুহের চার্জ হয় জিকিরের মজলিসে, রুহের চার্জ হয় মাদ্রাসায়, রুহের চার্জ হয় আল্লাহওয়ালাদের খানকা। মাশা আল্লাহ বাবা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রুহের চার্জ কোথায় হয়? যদি পারেন হযরত মাওলানা জামাল সাহেব, যদি পারেন এই মাদ্রাসা মসজিদে প্রতি মাসে একদিন জিকিরের মজলিস করবেন। আমরা প্রতি মাসে আসতে পারবো না, আপনি নিজে করবেন, মাগরিব থেকে আসা জিকিরের মজলিস করবেন, এই ছয় তসবিহ শেষ করবেন, এরপরে দোয়া করে দিবেন, ঠিক হয় না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।